আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অ্যাভেন্টি ট্যাবলেটটি নিয়ে কথা বলবো। এটি অ্যাভানাফিল গ্রুপের সদস্য, যা 100 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। এটি স্কেফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে, যার প্রতিটি ইউনিট প্রাইস হচ্ছে 75 টাকা। এই ওষুধটি 50 মিলিগ্রাম আকারেও বাজারে পাওয়া যায়। এই ওষুধের নির্দেশনা এবং ব্যবহার বিধি যদি বলা যায়, সেক্ষেত্রে কী কী ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়। এই ওষুধটি মূলত ইনহিবিটার বা ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসায় এটি নির্দেশিত। এই ওষুধের ডোজ এবং মাত্রা যদি বলা যায়, সেক্ষেত্রে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে প্রাথমিক ডোজ হলো 100 মিলিগ্রাম। এটি অবশ্যই প্রয়োজনের 30 মিনিট পূর্বে গ্রহণ করতে হবে এবং অবশ্যই 30 মিনিট আগে গ্রহণ করার সময় সাথে অন্য কোনো ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এই ওষুধটির মিথস্ক্রিয়া যদি বলা যায়, সেক্ষেত্রে অ্যাভেন্টি নাইট্রেট, এল ফ্লোকার, অ্যান্টি হাইপারটেস্টেটিভ এবং অ্যালকোহলজনিত যে সমস্ত পদার্থ রয়েছে বা খাবার রয়েছে, সেগুলো ওই সময় খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং এটি সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। এই ওষুধগুলো খেলে ওই ওষুধের মাত্রা অত্যাধিক পরিমাণ বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে, তাই অবশ্যই ওই সময় এই ওষুধ গ্রহণের সময় অবশ্যই অন্যান্য যে ওষুধসমূহ রয়েছে যেগুলো আমি বললাম সেগুলো থেকে খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই ওষুধের প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তাদের প্রতি এই ওষুধটি প্রতি নির্দেশিত, অর্থাৎ যাদের এই সমস্ত ওষুধ খেলে সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে মাথা ব্যথা, ফ্লাশিং, নাক বন্ধ হওয়া ইত্যাদি, কিছু কিছু ক্ষেত্রে পিঠে ব্যথা করতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি একদম ব্যবহার থেকে বিরত থাকাই উত্তম। এই ওষুধটি তাদের সতর্কতার সহিত ব্যবহার করতে হবে যারা অলরেডি অন্য অসুস্থতার মধ্যে রয়েছে, যেমন চোখে হঠাৎ দৃষ্টিশক্তি হ্রাস পায় অথবা যাদের বৃক্কীয় সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। এই ওষুধটি আপনারা দেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। অবশ্যই আলো এবং তাপ থেকে দূরে রাখুন এবং ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।